আসসালামু আলাইকুম বিওয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আসলে কিছুদিন যাবত আপনাদেরকে একটা টিউটোরিয়াল দেখাবো বলে দেখানো হচ্ছে না, তো আজকে আসলে একটু সময় পেলাম, তো সেই জন্য আজকে এই টিউটোরিয়ালটা তৈরি করা। তো আমরা সবাই বেশ কম সোনির যে সেটগুলো আছে, সোনির অ্যাকশন, এই সেটগুলো আমরা অনেকে পেয়ে থাকি। এগুলো আমরা নানা প্রকারের ডিস্টার্বে পড়ে থাকি অল টাইম। এগুলোর ফেলাস টুলস নামানোর পরে আমাদের কেন এই টুলসটা ওপেন হয় না, তো সেটাও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই টুলসের যে ফাইলগুলো আছে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা এই টুলসগুলো পরবর্তী ওপেন করতে পারবেন। আপনাদের এই টুলসটা যখন ওপেন করবেন তখন আমাদের এই ডিভাইস ফরম এই জায়গার ভিতরে আমাদের প্রসেসিং নেয়। তো আমারটা আসলে এগুলো সেট আপ করা আছে বিদায়, আমার এই টুলসটা রান হয়েছে, তো আপনাদের অবশ্যই রান হবে না। তো আমি আজকে এ টু জেড আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। নাম্বার ওয়ান, আপনারা সি ড্যাব যাবেন। সি ড্যাবে যে আপনারা ইউজার যে অপশনটা আছে ইউজারে ঢুকবেন, আপনাদের পিসির যে নাম সেই নামে থাকবে। আমার যেমন জিএসএম বোরহান, আমার পিসির ইউজার নেম, আমি ইউজার নেমে গেলাম। যাওয়ার পরে এখানে আপনারা ফ্লাশ টুলস একটা অপশন দেখবেন, এটার ভিতরে আপনারা যাবেন। যাওয়ার পরে এই যে ডিভাইস যে অপশনটা আছে এখানে আপনারা সোনির অ্যাকশনের এই ফাইলগুলো এখানে দেওয়ার পর আপনাদের টুলসটা রান হবে। এইগুলা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা এগুলা এখানে এনে কপি করে দিয়ে দিবেন। আশা করি আপনাদের এই সমস্যাটা এর আগে যারা পড়েছেন এটা সলভ হয়ে যাবে। তো এখন আমরা সেটটিকে ফ্লাশ করার জন্য তৈরি হব। তো তার জন্য আমাদের ফাইলটি আমরা আগে ডাউনলোড করে রেখেছি, এখন আমরা ফাইলটিকে ভেঙে নিব। আমাদের ফাইলটি ভেঙে অলরেডি ভেঙে গেছে আমরা দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমরা ফাইলটিকে কাট করব। আপনারা চাইলে কপিও করে নিতে পারেন। আবার আমরা কম্পিউটারে যাব, সি ড্রাইভে ঢুকবো, আমাদের আবার ইউজার জিএসএম বোরহান, এরপর আবার ডট ফ্লাশ টুলসে ঢুকবো। ঢোকার পরে এখানে আমরা ফার্মওয়্যার বলে একটা ফোল্ডার পাবো, এই ফার্মওয়্যার ফোল্ডারে আমরা ঢুকবো। ঢুকে এখানে আমরা এটা পেস্ট করব, পেস্ট করে এখানে আমরা একটা রিকোয়েস্ট দিয়ে দিব। এখন আমরা সোনির অ্যাকশনের যে টুলসটা আছে এটা আবার রান অ্যাডমিশন দিয়ে আমরা এটা ওপেন করব। আমাদের এটা রান হয়েছে। এখন আমরা আপনারা এখানে দুটো অপশন পাবেন, আসলে দুটো অপশন না, আপনারা এখানে দিবেন হলো ফ্লাশ মোড, ফার্স্ট ডট মোডে, মানে সোনির অ্যাকশন ফার্স্ট ডট মোডেও ফ্লাশ করা যা, আবার ফ্লাশ মোড হলো আমাদের ভলিউম ডাউন বাটন প্রেস করে আমরা বন্ধ অবস্থা কেবলটি লাগালে ফ্লাশ হবে। তো তার জন্য ওকে দিতে হবে। এর আগে আমরা বললাম, দেখছিলাম যে আমাদের এখানে কোনো মডেল শো করে নাই। এখন আমাদের ওই ফাইলটি এখানে ফার্মওয়্যারে সিলেক্ট করার পরে আমাদের এই সেটটির মডেল হলো জেট ওয়ান, সোনির এক্সপিরিয়ার জেট ওয়ান। তো এটা হলো আমাদের মডেল C6903। এখানে আমরা যাব, যাওয়ার পরে এই ফাইলটি এখানে সিলেক্ট করব। অবশ্যই যদি আপনাদের লক থাকে তাহলে প্রত্যেকটা ফাইল আপনারা উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে আপনারা শুধু ইউজার ডাটাটা যদি ফরম্যাট দেন, শুধু ইউজার ডাটাটা যদি ফরম্যাট দেন তাহলে আপনাদের দেখা যাচ্ছে যে সেটটি ডাইরেক্ট লক চলে যাবে। যদি লক আসে, লকের ক্ষেত্রে তো সেটা বলছি, আর যদি আপনাদের ফুল ফ্লাশ করা লাগে তাহলে ওগুলো যেভাবে ছিল সব কিছু আপনারা এইভাবে করে দিবেন, যেমন আমি এইভাবে করে দিছি। এরপর আপনারা ইউজার ডাটাটা টিক চিহ্ন দিয়ে পরে যে ফ্লাশে ক্লিক করবেন। এখানে আমাদের একটু সময় নেবে,